মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এক পর্যায়ে পুরো আরবের ভিতরে খবর যখন ছড়ে গেল হজের মৌসুম হওয়ার কারণে বহিরাগত হাজি যারা হজ করতে এসেছেন তাদের কারণে আশ্চর্য খবর ছড়তে প্রত্যেকে লাশ দেখার জন্য ভিড় জমালো। এর মধ্যেই একজন ইউরোপিয়ান হাজি, তার কানেও এই মেসেজ যাওয়ার পরে আল্লাহর বান্দা উনিও রওনা করলেন। এক পর্যায়ে সকল মানুষের ভিড় সেট করে সামনে আগায় গেলেন, এক নজর নারীর দিকে তাকাবার পরে চোখের পানি সেরে বন্ধুরা আমার কান্না করে উপস্থিতিকে জানালেন, আপনারা শান্ত হন, এই মেয়েটির লাশের খবর আমার কাছে আছে, ওর পরিচয়। সকলে চিন্তা করলো না জানি এই লোক তার আপনজনকে নিয়ে হজ ব্রত পালন করতে এসেছিল আর এখানে তার মরণ হয়ে যাওয়ার কারণে গোপনে সে এখানে দাফন করেছে, এমনটি হবে? না না না, ইউরোপিয়ান হাজি উত্তর করলো, শুনেন, এই মেয়েটির খবর আমার কাছে আছে, পরিচয় আমার কাছে আছে, এই মেয়েটি হলো ইউরোপের এক সম্ভ্রান্ত পরিবারের ইহুদির মেয়ে। আরো আশ্চর্য, ইহুদির মেয়ের লাশ এখানে কেমনে? সে তখন খুলে বলল, আমি ওর বাবার বাসাতে চাকরি করতাম, এই সুবাদে ওর সঙ্গে আমার দেখা হতো। এক পর্যায়ে আমার চরিত্র দেখে মেয়েটি আমার প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়ে, এই দুর্বলতা প্রেম নয়, বরং আমার ধর্মের প্রতি ওর বড় আকর্ষণ তৈরি হয়। ওর বাবার এখানে অনেক লোক কাজ করে, তাদের চরিত্র কেমন, আমার চরিত্র কেমন? এক পর্যায়ে জিজ্ঞেস করে ও যুবক, তুমি তোমার এত সুন্দর চরিত্রটা বানালে কেমনে? আমি তখন পৃথিবীর মহান চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উল্লেখ করে দেই। এক পর্যায়ে পয়গম্বরের অনুপম চরিত্রের কথাগুলি খণ্ড খণ্ড করে তাকে শুনাইতে থাকি, এক পর্যায়ে পয়গম্বরের আনিত মেসেজটা তার কাছে পৌঁছিয়ে দিই, এক পর্যায়ে দ্বীনের প্রতি চূড়ান্ত আকর্ষণ তৈরি হয়ে মেয়েটি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দিন যতই ঘটতে থাকে ইসলামের প্রতি এবং পয়গম্বরের প্রতি ওর মহব্বত বাড়তে থাকে, এক পর্যায়ে আমাকে বারবার চাপ দিতে থাকে আমি আমার ইসলামটাকে ওপেন করব, কিন্তু আমি ওর হাতে পায়ে ধরে বলতাম, বোন তোমার পরিবার এতটাই প্রভাবশালী, তুমি যদি এখন আমার মাধ্যমে মুসলিম হয়েছে খবরটা যদি ফ্লাশ হয় তাহলে তোমার ফ্যামিলির লোকেরা আমাকে গুম করে দেবে। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে মহান রব্বুল আলামিন পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে একটা আদেশ করেছেন আর একটা নিষেধ দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি আদেশদাতা যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বেশি হয়। এই পৃথিবীতে যত বড় আছে সকল বড়র মধ্যে সবচেয়ে বড় কে? আমার আল্লাহ পাকের সমকক্ষ পৃথিবীতে কেউ নেই আল্লাহর চাইতে বড়, এটা তো পরের কথা, আল্লাহ পাকের সমকক্ষই পৃথিবীতে কেউ নেই। আল্লাহ পাক সূরাতুল ইখলাস ইখলাসে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তমাম পৃথিবী খুঁজে আল্লাহর সমকক্ষ ওয়ান পিসও খুঁজে বের করতে পারবে না, ওয়ান পিস তমাম দুনিয়া খুঁজে আল্লাহর সমকক্ষ বের করতে পারবে না, আর হবেই বা কেমনে? কারণ দুনিয়ার সবই হলো সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা, সৃষ্টি আর স্রষ্টা কখনো সমান হতে পারে? আমরা কিন্তু দেখি আদেশকারী যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বেশি হয়, সে আদেশ অমান্য করলে পানিশমেন্ট তত কঠিন হয়। সহজে বুঝবার জন্য কয়েকটা মিসাল দিলে খুব ভালো হবে। ইমিডিয়েট দুই ভাই বোন অথবা দুই ভাই, ইমিডিয়েট বুঝেন তো, লাগোয়া, আগের জন্ম হয়েছে এটা, পরে জন্ম হয়েছে এটা, এই জাতীয় আপন দুই ভাই বোন অথবা দুই ভাইয়ের ভিতরে ছোট বড়র তারতম্য কিন্তু থাকে না, ছোট বড়কে শ্রদ্ধা করে না, বড় ছোটকে স্নেহ করে না, বড় ছোটটাকে ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে, ছোট বড়টাকে তাই মনে করে। এই জন্য এই জাতীয় অধিকাংশ ফ্যামিলিতে দুই ভাই বোন অথবা দুই ভাই একে অপরকে তুই বলে সম্বোধন করে,
কারণ সবসময় উঠা বসা একসঙ্গে একদম লাগোয়া। তো তো এই দুই ভাইয়ের ভিতরে যে বড়, সে যদি তার ইমিডিয়েট ছোট ভাইকে কোনো অর্ডার করে, সেই অর্ডারটা যদি এ অমান্য করে, তাহলে খুব বেশি একটা ঝামেলা হয় না। বেশি থেকে বেশি বড় ভাই একটু চোখরাঙ্গাবে, না হয় একটু বকা দিবে। এর চাইতে আগে বাড়ার সাহস ওই বড় ভাইয়ের নাই। কেন? একদম লাগোয়া। স্বাস্থ্য ওর চাইতে এর আরো কঠিন, খারাপ। বড়টার স্বাস্থ্য একটু নর্মাল, আঘাত করতে গেলে তো টিকবে না। এই জন্য চোখরাঙ্গায় একটু বকা দিয়েই শেষ। কিন্তু ওই ফ্যামিলিরই প্রথম ভাই আর দশ নম্বরের ভাই অথবা বোন, ওই প্রথম ভাই যদি সবচেয়ে বড়, উনি যদি দশ নম্বরের ছোট ভাই অথবা বোনকে কোনো অর্ডার করে, এই অর্ডার যদি ছোট ভাই বোন না মানে, তাহলে কি শুধুই চোখরাঙ্গাবে আর একটু বকা দিবে? থাপ্পড় খাওয়ার সম্ভাবনাও আছে। কেন? এই বড়টা আগের তুলনায় একটু বড়, এর অর্ডার না মানলে শাস্তি একটু বড়। এতে বড় হলো বাবা। বাবা কাউকে অর্ডার করেছে, সেই অর্ডার সন্তান যদি না মানে, তাহলে অর্ডারের গুরুত্বের উপরে বেসিস করে কখনো কখনো বাবা ইচ্ছা করলে ছেলেকে ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিতে পারে এবং দেয়। এই ক্ষমতা কিন্তু ভাইয়ের নাই, কারণ ভাই নিজেই তো বাড়ির মালিক, না আরেকজনকে বের করে দিবে কেমনে? এ ক্ষমতা আছে বড় ভাই বাবার, কারণ বাবা বাড়ির মালিক। তার অর্ডার না মানলে তার সন্তানকে ঘর থেকে বের করে দেওয়ার অধিকার তার আছে। এর চাইতে বড় হলো রাষ্ট্র। বাবার চাইতে বড় ক্ষমতাওয়ালা রাষ্ট্র। রাষ্ট্র অনেক আইন দিয়ে রাখছে। রাষ্ট্রের আইন যদি কেউ অমান্য করে, আইনের গুরুত্বের উপরে বেসিস করে, কখনো কখনো জেল, জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে এবং হয়, এটা আমরা চোখেই দেখতেছি। রাষ্ট্রের চাইতে, সবার চাইতে বড় হলেন কে? আর একটু মহব্বতের সাথে বলেন না দেখি, কে? আল্লাহ। যে ঘোষণা প্রতিদিন মুয়াজ্জিন তামাম পৃথিবীর মানুষের সামনে বুক টান করে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। সুতরাং এই মহান মালিকের অর্ডার যদি কেউ না মানে, তাহলে তার শাস্তি হবে সবচাইতে ভয়াবহ। কেমন ভয়াবহ শাস্তি হবে? কোরআনে পাকে সূরাতুল ফজরে আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন, 25-26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ কি বললেন খুব ভালো করে শুনবেন। এখন তো বাংলাদেশের ওয়াজ হলো দুইটা জিনিস, বাংলাদেশের ওয়াজ একটা হলো, একটা হলো মাইকের ইউনিট কেটে ফেলতে হবে সাউন্ড করে, তাহলে এটা একটা ওয়াজ, সিরিয়াস ওয়াজ হয়েছে। আরেকটা হলো সুর 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 কণ্ঠ 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 বাজাইতে হবে, তাহলে এটা একটা ওয়াজ হয়েছে। যেই ওয়াজে সুর নাই, মাইকের ইউনিটও কাটে না, এ ওয়াজ যেন ওয়াজই না বর্তমান বাংলাদেশ। অথচ এই দুইটার সাথে ওয়াজের কোনো সম্পর্কই নাই। আল্লাহ যে ওয়াজ করতে বলেছেন, সেই ওয়াজের সাথে এই দুই জিনিসের কোনো সম্পর্ক নেই। মুহতারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন আমার অর্ডার যারা অমান্য করবে, এদের শাস্তি পরপারে আমি দেব। তবে আমার শাস্তির সিস্টেম কি হবে তা কি জানো? পৃথিবীতে কত ভয়ানক ভয়ানক পদ্ধতিতে মানুষকে শাস্তি দিতে তোমরা দেখেছো। এই তো কিছু কয়েক বছর আগেই মায়ানমারের মজলুম মুসলমানদের উপরে নির্যাতনের দৃশ্য আমরা দেখেছি। জীবন্ত মানুষ তার শরীর থেকে চামড়া চুলা হয়েছে, জীবন্ত মানুষ তার শরীর থেকে গোস্ত কেটে দাঁত দিয়ে চিবানো হয়েছে, মানুষটাকে পুড়ে মারা হয়েছে। আমরা শুনেছি ইতিহাস, ব্রিটিশ খেদাও আন্দোলনে হযরত উলামায়ে কেরামদেরকে গাছের সাথে সাথে ঝুলিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে,
শুকুরের চামড়ার ভিতরে মানুষকে ঢুকিয়ে জীবন্ত মানুষটাকে দাহ করা হয়েছে। আমরা শুনেছি সূরাতুল বুরুজের তাফসীরের ভিতরে ইমান আনার অপরাধে ব্যাগের ভিতরে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে সিরিয়াস ভাবে সেই তেলকে আগুনের মতো কালার করে গরম করার পরে জীবন্ত মানুষটাকে সেই তেলে ফ্রাই করা হয়েছে। আরো কত ভয়াবহ পদ্ধতিতে শাস্তির সিস্টেম আমরা দেখেছি আর শুনেছি। আল্লাহ বলেন ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। যত পদ্ধতির শাস্তির কথা দুনিয়াতে শুনেছো আর দেখেছো, এগুলো তো বান্দা শাস্তি দিয়েছে আর এক বান্দাকে, আর পরপারে আমি শাস্তি দেব বান্দাকে। এই জন্য পৃথিবীতে যত ভয়াবহ শাস্তির কথা শুনেছো, এই জাতীয় একটা পদ্ধতিও আমি গ্রহণ করব না, এর চাইতেও আরো ভয়াবহ পদ্ধতি গ্রহণ করে আমি শাস্তি দেব। এর চাইতেও ভয়াবহ জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছিলা, এর চেয়েও ভয়াবহ জীবন্ত মানুষটাকে কড়াইয়ের ভিতরে ফ্রাই করা, এর চাইতেও ভয়াবহ। সে শাস্তি কি হবে? আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন আযাবুল হারিম, আযাবুল মুহিন, আযাবুল আলিম, আযাবুল আযীম, আযাবুল নাস, আরো অনেক কথা বলেছে। এগুলি কিন্তু আমি আপনাদের খেদমতে আজকে ওপেন করতে পারব, আমি একটু টাচ দিলাম। আল্লাহ পাক আরো কি বলেন, আমার বর্ডার যারা অমান্য করবে ফায়াউমা ইদিন, সেই দিন আমি তাদেরকে বাঁধব, তবে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি যে অপরাধীদেরকে যে বাঁধব, পৃথিবীতে বহু অপরাধীদেরকে তোমরা বাঁধতে দেখেছো, পকেট মারকে বেঁধে রেখে শাস্তি দিতে দেখেছো, ছিনতাইকারীকে বেঁধে রাখতে দেখেছো, দেখেছো চোরকে বাঁধার পদ্ধতি, ডাকাতকে বাঁধার পদ্ধতি, চরিত্রহীন মানুষের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটদেরকে বেঁধে রেখে শাস্তি দেওয়ার পদ্ধতি দেখেছো, ওই ঘুরের মুসলিমদেরকে বেঁধে রেখে নির্মম পদ্ধতিতে নির্যাতনের পদ্ধতি দেখেছো, রাষ্ট্রদ্রোহীদেরকে গভর্নমেন্টের আইন প্রয়োগকারী বাহিনী কর্তৃক বেঁধে রেখে শাস্তি দেওয়ার পদ্ধতি, কখনো এভাবে কখনো উল্টোভাবে কখনো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বেঁধে রাখতে দেখেছো। আল্লাহ কি বলেন, আমি যে অপরাধীদেরকে বাঁধবো পরপারে, পৃথিবীতে এই পদ্ধতিতে কেউ কোনোদিন বাঁধতে পারে নাই। দুনিয়ার অপরাধীদেরকে যত পদ্ধতিতে বাধা হয়েছে এর কোন পদ্ধতি আমি ব্যবহার করব, আমার বাধা হবে এর চাইতে আরো ভয়াবহ আরো সিরিয়াস। তাহলে বলুন তো দেখি, মহান রবের প্রতিটি অর্ডার আমাদেরকে পালন করা প্রয়োজন আছে না নাই? না হলে কোনো গতি, আরো জোরে বলেন না হলে কোনো গতি, কোনো উপায়, কোনো অবস্থায় আমরা কখনোই যে অবস্থা আসবে এটিকে আমরা কখনোই বরণ করতে পারবো না। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে অর্ডার দিয়েছেন কে? আরো একটু জোরে বলেন আল্লাহ। তাহলে তার অর্ডারটা তো মানতেই হবে, কথা বলেন অর্ডার তো মানতেই, স্বেচ্ছায় অনিচ্ছায় তাও আমরা মানতেই হবে। এখন আসেন দেখি উনি অর্ডারটা কি দিলেন, কেমনে দিলেন। অর্ডার দেওয়ারও তো সিস্টেম আছে না, অর্ডার দেওয়ারও তো সিস্টেম আছে। একটা হলো ছেলেকে বাবা ডাকছে, বাবা এদিকে আসো, এদিকে আসো, ছেলে দৌড়ে আসছে, বাবা এই কাজটা একটু করে নিয়ে আসো, এটাও একটা অর্ডার। আর একটা, এই এদিকে আস, এদিকে আস, এক্ষণে কাজ করে নিয়ে আস, এটাও একটা অর্ডার। কথা বলেন না কেন, এই দুই অর্ডারের ভিতরে তারতম্য ভালোবাসার কমতি আর বেশি আছে আছে না নাই? আসমান জমিনের পার্থক্য দেখি তো, এত বড় মহাজন যার চাইতে বড় কেউ নাই, উনি কি অর্ডার দিলেন, কাদেরকে দিলেন, কিভাবে দিলেন। আল্লাহ পাকের কোরআনে আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্ডার দিয়েছেন বড় পেয়ারা আন্দাজে, অনেক স্নেহ মায়া ভরা পদ্ধতিতে। সুবহানাল্লাহ, বললেন না যে পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতে সম্বোধন করেন নাই, বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করেছেন। তারা কারা? আল্লাহ পাকের আপনজন যারা, তারা। সুবহানাল্লাহ, বলবেন কে একটু,
আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতে তার আপন জনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সব মানুষকে বলছি না, আমার আপন জনদেরকে বলছি। আল্লাহ বলেন, হে আমার আপন জন। কি বললেন? আর একটু জোরে বলেন না? বাবা ডাক দিয়েছিলেন, বাবা, বাবা ডাক দিয়েছিলেন, বাবা, নাম ধরেও ডাক দেন নাই, বাবা বলে ডেকেছেন। তাহলে এই ডাক যেমন মজার, বাবা পরবর্তীতে যে অর্ডার করবেন সে অর্ডারটা আমার জন্য ওই পরিমাণের মজার। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিলেন, হে আমার আপন জন। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর তর্জমা মনে হয় একটু ভুল হয়ে গেল, কেন? কেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আর আপনি বলতেছেন হে আমার আপন জন, তর্জমা ভুল হয়নি, তর্জমা সহি আছে। আল্লাহ তো ইমানদারদেরকে দেখেছেন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইমানদার আমার আপন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিলেন, আল্লাহ বলেন আমি ইমানদারদের গার্ডিয়ান। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ নিজের পক্ষ থেকে বললেন, আমি তো ইমানদারদের গার্ডিয়ান, আমি ইমানদারদের আপন। তাহলে আল্লাহ যদি আমাদের আপন হন, আমরাও আল্লাহ আপন। এই জন্য তর্জমা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপন জন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কি বলেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। আল্লাহ তাআলা তার আপন জন মুমিনদেরকে ডেকে বললেন, এই তোমরা না আমার আপন, বাইরে আছো কেন, ইসলামের ভিতরে ঢুকো। বিষয়টা আরো ফ্রেশ করে বুঝাবার জন্য বলি, ধরেন কখনো কখনো জাউয়া বাজারে বাজার করতে আসছেন, হঠাৎ করে উপর্যুপুরি বিজলি চমকানি, আর এরপরে কি বলে ঝড় ঝড়, এরপরে শিলাবৃষ্টি, প্রচন্ড বাতাস, এই অবস্থাতে প্রত্যেক দোকানদার তাদের দোকানের শাটার নামায়া দিচ্ছে, প্রতিটি মানুষ আত্মরক্ষার জন্য কোন দোকানে ঢুকতে চাচ্ছে, কিন্তু সব দোকানদারই তাদের শাটারটা নামায়া দিচ্ছে, ধাপারটা নামায়া দিচ্ছে, কেউ কাউকে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে হঠাৎ করে এক দোকানদার অনেকে ঢুকতে চাচ্ছে, সেই মুহূর্তে এক দোকানদার আরেকজনকে ডেকে বলতেছে, এই কালিমুদ্দিন তুমি বাইরে কেন, আরে আসো 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 আসো। এই মুহূর্তে যদি কেউ কালিমুদ্দিনকে ডেকে তার ঘরের ভিতরে দোকানের ভিতরে পুরাটা ঢুকায় নেয়, তাহলে সে কি এর উপরে জুলুম করলো না অধিক মায়া করলো? আর একটু জোরে বলেন না? কি বলতেছে, আরে তুমি বাইরে কেন, তুমি না আমার খালাতো ভাইয়ের ছেলে, তুমি বাইরে কেন, তুমি না আমার খালাতো ভাইয়ের ছেলে, আরে আসো আসো আসো, তুমি আমাদের ভিতরে ঢুকে পড়ো, চেয়ারের ভিতরে বসো। আল্লাহ তাআলা এর চাইতেও মায়া মহব্বত আর ভালোবাসায় ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপনজন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা বাইরে কেন, যে পরিবেশ যে অবস্থা তাতে বাইরে থাকলেই তুমি ঝামেলায় জড়াবে, সমস্যা হবে, প্রবলেম হবে, জীবন ইমান টোটালটাই নষ্ট হয়ে যাবে। এজন্য তোমাদেরকে বলছি আসো আসো, আমার ইসলামের ভিতরে টোটালটা ঢুকে পড়ো, পুরোপুরি ঢুকে পড়ো। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমাতে আল্লাহ ইমানদারদেরকে ডেকে ইসলামে ঢুকতে বলেছেন। তাহলে বোঝা গেল ইমান এক জিনিস, ইসলাম কথা বলেন না কেন, তাহলে বোঝা গেল ইমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। এখন ইমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এটা আমাকে আগে জানতে হবে, তাইলে আমার ভিতরে ইমান আছে, এখন ইসলামে ঢোকা দরকার, তখন ঢোকাটা আমার জন্য সহজ হবে। মুহতারাম হাজিরিন, ইমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এ ব্যাপারে যত ব্যাখ্যা আছে আমার কাছে সবচেয়ে উন্নত মানের ব্যাখ্যা ওইটা মনে হয়, আম ফাহাম ওইটা মনে হয়, যেটা হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে।
আপনাদের প্রত্যেকেরই জানা আছে, নবী আলাইহিসসালাম সাহাবীদেরকে নিয়ে এভাবেই বসেছিলেন, হঠাৎ করে একজন মানুষের আগমন ঘটল। লোকটার মাথার চুল কালো কিচকিচে, পোশাকের ভিতরে পোশাকগুলি অত্যন্ত দবদবে সাদা। লোকটা সোজা এসে নবীজির কাছে এসে দাঁড়িয়ে নবীজিকে সালাম করলেন। এরপরে নবীজির সামনাসামনি বিল মুয়াজাহাত বসে পড়লেন। এরপরে নবীজির রানের উপরে ওই লোকের হাত দুটি রাখলেন। এরপরে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন, একটা করে প্রশ্ন করে নবীজি উত্তর করেন। নবীজি উত্তর দিলে ওই লোকটা উত্তরটাকে আবার সত্যায়ন করা শুরু করলেন। এভাবে অনেক প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে লোকটা যখন চলে গেলেন, নবীজি তখন উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই একটা লোক আসলো আমার কাছে, বসলো আমার রানে হাত রাখলো, আমাকে প্রশ্ন করলো, উত্তর দিলে সত্যায়িত করলো, এরপরে চলে গেল, তোমরা কি চিনো এটাকে? সাহাবায়ে কেরাম বললেন, না আমরা তো চিনলাম না। নবীজি বললেন, এটাই হলো জিব্রাইল। এটাই কে? তাহলে বোঝা গেল জিব্রাইল আমিনকে নবীজি একাই শুধু দেখেছেন তা না, নবীজির সাহাবীরাও জিব্রাইল আমিনকে দেখেছেন। এখন প্রশ্ন হলো, জিব্রাইল আমিন আমাদের এই ভরা মজলিসের ভিতরে এসে এই কাণ্ডগুলি করলো কেন? নবীজি বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিব্রাইল আমিন ভরপুর মজলিসে এসে আমার সাথে এই ঘটনাগুলি ঘটায়া মূলত তোমাদেরকে তোমাদের দিন শিখিয়ে গেল। এখন প্রশ্ন হলো, দিন শিখাইতে জিব্রাইল আমিন প্রথম কি প্রশ্ন করলেন? ভালো করে বুঝবেন, জিব্রাইল আমিনের প্রথম জিজ্ঞাসাই ছিল, মান ইমান ইয়া রাসূলুল্লাহ। এ ভাই ভালো করে বুঝবেন কথা, দিন শিখাইতে এসে জিব্রাইল আমিনের প্রথম জিজ্ঞাসা হলো মাল ইমান। আপনারা বলেন তো দেখি, আমাদেরকে যখন কবরে রাখা হবে তখন প্রথম জিজ্ঞাসা হবে ইমান? জিব্রাইল আমিনের প্রথম জিজ্ঞাসাও ইমান। আমাদেরকে কবরে রাখার পরে সর্বপ্রথম প্রশ্ন হবে এটাও ইমান। এ কারণেই বর্তমান সময়ে বাংলাদেশের হাদিস শাস্ত্রের কিংবদন্তি মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, সেই বইয়ের নামই দিয়েছেন ইমান সবার আগে। জিব্রাইল আমিনের প্রশ্নে প্রথম ইমান, কবরের ভিতরে আমাকে ঢুকানোর পরে ফেরেশতাদের প্রথম প্রশ্ন ইমান। বুঝা গেল ইমান আমার সবচাইতে বড় ধন, ইমান আমার প্রথম পুঁজি, ইমান আমার প্রথম সম্পদ। তাই তো বলি, আমাদের দাদা বাবা অনেক বড় শিক্ষিত ছিলেন না, আমাদের জন্য আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, অমুক জায়গা তমুক জায়গাতে গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট এত কিছু দিয়ে যান নাই, তবে আমাদের অশিক্ষিত বাবা আমাদেরকে এমনই একটা পুঁজি দিয়েছেন, যেই পুঁজি আজকের বর্তমান বাংলাদেশের উন্নত শিক্ষিত ট্রিপল এফআরসিএস বিসিএস ক্যাডার করা, অনেক বিষয়ে ডক্টরেট করা মুসলিম বাবা তার সন্তানকে দিতে পারছে না। সেটি কি আপনাদের মনে পড়ে নাকি? আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বা আম্মা তেমন বেশি শিক্ষিত শিক্ষিতা ছিলেন না, কিন্তু ফজরের নামাজের পরে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করায়া, হাত মুখ সুন্দর করে পরিষ্কার করে অজু করায়া, হাতের ভিতরে কায়দায় বগদাদি আম্মা পাড়া সিপারা দিয়া পাঠায় দিত মর্নিং বক্তব্যে মহল্লার মসজিদের বারান্দায়, যে বারান্দার উপরের চালাও ভাঙ্গা, নিচের চাটাই গুলাও ভাঙ্গা। পড়াইতে আসতেন গ্রামের একজন মুন্সি, ওই মুন্সি আমাদেরকে ভাঙ্গা চালার ভাঙ্গা চাটাই বসায়া যেই পুঁজিটা দিয়েছেন, কসম আল্লাহ আজকের পৃথিবীর উন্নত কোন ইউনিভার্সিটি পৃথিবীর কাউকে এক চাইতে দামি পুঁজে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সেই পুঁজি কি? মর্নিং বক্তব্যে ঢুকলে ভাঙ্গা চালার ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায় মুন্সি আমাকে পুঁজি দিতেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। মনে পড়ে নাকি আপনাদের? আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। আমাকে মর্নিং বক্তব্যের মুন্সি আমাকে যে পুঁজি দিতেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে গ্রাম্য মুন্সি যে পুঁজি দিতেন সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে তো আমার অশিক্ষিত বাবা মর্নিং বক্তব্যের ভাঙ্গা চালার ভাঙ্গা চাটায় বসায়া মুন্সির মাধ্যমে যে পুঁজি দিয়েছেন, এই পুঁজি যদি আমি ধরে রেখে কবর পর্যন্ত যেতে পারি, কবরে যদি শোয় করতে পারি, ময়দানে মাহশরে আল্লাহর সামনে যদি উপস্থাপন করতে পারি, তাহলে এই পুঁজি দিয়েই এই পৃথিবীর মতো 10 পৃথিবীর জান্নাতের মালিকানা আমার মিলে যাবে।
কিন্তু আজকের উন্নত শিক্ষিত বাবা তার সন্তানদেরকে কি পুঁজি দিল? আজকে উন্নত শিক্ষিত বাবা তার সন্তানদেরকে কি পুঁজি দিল? আমেরিকায় গাড়ি, লন্ডনে বাড়ি, কানাডায় প্লট আর ফ্ল্যাট, সুইস ব্যাংকে কাড়ি কাড়ি টাকা, আর বিশেষ ক্যাডার এফআরসিএস এফসিপিএস এর উন্নত ডিগ্রির সনদ। এগুলি তো সন্তানের কাজে লাগবে যতক্ষণ সন্তানের বডিতে বাতাস আসা যাওয়া করে, ততক্ষণ এই ডিগ্রি কাজে লাগবে, ততক্ষণ আমেরিকার বাড়ি কাজে লাগবে, ততক্ষণ লন্ডনের গাড়ি কাজে লাগবে, ততক্ষণ সুইস ব্যাংকের টাকা কাজে লাগবে। বডির ভিতরে বাতাসের আপ ডাউন যখন বন্ধ হবে, আর সনদের চার পয়সার লাভ নাই, আমেরিকার গাড়ি আর বাড়িরও চার পয়সার মূল্য নাই, ওর কোন উপকার আসবে? ওর কোন উপকার আসবে? আজকে দেখেন তো আমাদের যে সমস্ত ছেলেরা পিএসসি এসএসসি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস করে, এই জাতীয় ছেলেদের উপরে কালকেই আপনারা একটা ইয়া চালান, জরিপ চালান, দেখবেন যদি জিজ্ঞেস করেন ঈমানে ফাসাল বলো, ঈমানে মুজমাল বলো, কালিমায়ে শাহাদাত বলো, দেখবেন এই জাতীয় যত প্রশ্ন করবেন সব প্রশ্নে 0000 কোনো উত্তর নাই। তাহলে আজকের মুসলিম তার সন্তানকে কি সম্পদ দিচ্ছে, কি পুঁজি দিচ্ছে? মহতরম হাজিরিন, কথা অন্যদিকে যাচ্ছে, আমি নির্ধারিত টাইমেই আলোচনা শেষ করে দিলাম। বলতেছিলাম আল্লাহ পাক বললেন, হে ইমানদারগণ ইসলামে ঢুকো, তাহলে আমাকে জানতে হবে আগে ইমান কি জিনিস। জিবরাইল আমিন নবী আলাইহিস সালামকে প্রথমে জিজ্ঞেস করছিলেন, মাল ইমান, মনে আছে আপনাদের? নবী আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, ইমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইত্যাদি ইত্যাদি। ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এইগুলি যখন নবীজি বলে শেষ করলেন, জিবরাইল আমিন বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার অ্যানসার 100% সত্য। সুবহানাল্লাহ, বললেন না যে কারেক্ট কারেক্ট। এরপরে আবার জিজ্ঞেস করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখন আপনি বলেন তো দেখি ইসলাম কি জিনিস। নবী তখন এই প্রশ্নের উত্তরে বললেন, ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি তোমার জবানে কথার সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমার জবানে বলবে এটা ইসলাম, নামাজ পড়বে এটা ইসলাম, রোজা রাখবে এটা ইসলাম, যাকাত দিবে এটা ইসলাম। এই দুই কথা থেকে সারসংক্ষেপ যেটা বুঝলাম সেটা হলো, ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো একটু কথা বলেন না কেন বাইরের জিনিস। ঈমান ভিতরের জিনিস, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। ইসলাম কি? এই বিশ্বাসের স্বীকৃতি জবানে বাইরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলাম। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম অন্তরের ভিতরে ঢুকানো, এটা হলো ঈমান। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান, এটা ঈমানের কালিমা। ঈমান তো তার মর্ম। তাহলে আল্লাহ পাক এখানে ডাক দিলেন কাদেরকে? যাদের ভিতরটা ঠিক আছে তাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভিতরটা যাদের ক্লিয়ার আছে তাদেরকে ডেকে আল্লাহ তাআলা বললেন। তাহলে ভিতরের ব্যাপারে আজকে আমি আলোচনা করা দরকার নাই, যাদের ঈমান ঠিক আছে তাদেরকেই ডেকে আল্লাহ তাআলা বললেন, তোমার তো ভিতরটা ঠিক আছে, তোমাদেরকে বলছি উদখুলু ফিসসিলমি কাফা, আমাকেই তো রব মানছো, পরপারের প্রতি তো তুমি বিশ্বাস এনেছো, ফেরেশতাদেরকে তো হক তুমি জানো, আমার প্রেরিত নবী রসূলদের প্রতি তোমার এতেকাদ আছে, এখন তুমি 100% মুক্তি পাওয়ার জন্য আর মাত্র একটা জিনিস দরকার, এটা হাতে এলেই ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত, সেটি কি? তুমি ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। এই একটা কাজ যদি এখন করতে পারো তাহলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত। আর যদি ঈমান এনেছো কিন্তু ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে পারো নাই, ঈমানটা আছে, তাহলে ইহকালীন এবং পরকালীন 100% শান্তি আর মুক্তি নিশ্চিত হবে। আর একটু জোরে বলে না, জিজ্ঞেস করতে চাই, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ইসলামে ঢুকতে বললেন, তার মানে ভিতরে তো আল্লাহর প্রতি বিশ্বাস তোমার আছে, ভিতরে তো নবীদের প্রতি বিশ্বাস তোমার আছে,
ভিতরে তো স্রষ্টা রব হিসাবে তুমি মানো, এটা আমি জানি, তোমাকেই তো বলছি ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। তাহলে বর্তমান সময়ে আমার দেশের কিছু বুদ্ধিজীবীদেরকে দেখা যায় যারা কি বলে, আমরা কি আমাদের অন্তরে কি আল্লাহর প্রতি বিশ্বাস নাই? আমরা তো আপনাদের বিশ্বাসের উপরে আক্রমণ করতে চাই নাই, আপনাদের বিশ্বাস আছে না নাই ওটা মালিক বুঝবেন, আমরা আপনাদেরকে আল্লাহর ওই আহ্বান জানাচ্ছি যে আহ্বান আল্লাহ ইমানদারদেরকেই জানিয়েছেন, আপনাকেই জানিয়েছেন, আমাকেই জানিয়েছেন। ভিতরে যেহেতু আমার প্রতি বিশ্বাস আছে, বাহিরটা অন্য কারো রঙে রঙিন করার চেষ্টা করো না। ভিতরে যেহেতু আমি আছি, বাইরে তাহলে রাজনীতিতে অন্য কারো রং লাগায়ও না, অর্থনীতিতে অন্য কারো রং লাগায়ও না, সমাজনীতিতে অন্য কারো রং লাগায়ও না, পরিবার নীতিতে অন্য কারো রং লাগায়ও না। ভিতরে যেহেতু আমি আছি তাহলে আমার ইসলামের রঙে 100% রঙিন হও, টোটালি ইসলামে ঢুকে যাও। এখন দেখবেন আপনারা আল্লাহ পাকের এই কালামে কি বোঝা গেল, পৃথিবীর প্রতিটি মুমিনকে ঢুকতে হবে ইসলামে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন কি, আমাদের দেশে এক শ্রেণীর অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে যারা বিনা পয়সায় টক শোতে বুদ্ধি দুনিয়াতে বিতরণ করে, টক শোতে বসে বসে দেখছেন না এরকম, যারা টিভির বিভিন্ন চ্যানেলে এসে অনেক জ্ঞান তামাম দুনিয়াতে ফ্রি ফ্রি বিতরণ করে, এত জ্ঞান। কিন্তু দেখেছেন কি, দিন যত ঘটতেছে ততই ইসলামকে ছোট্ট একটা প্যাকেটের ভিতরে প্যাকেট করার ষড়যন্ত্র ততই মজবুত হচ্ছে। ইসলামকে প্যাকেটে ঢুকাইতে চায়, অথচ সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কি বললেন, তুমি যদি মুমিন হয়ে থাকো ইসলামকে তুমি প্যাকেটে ঢুকাইতে পারবা না, তোমাকে ইসলামের প্যাকেটে ঢুকে যেতে হবে। আমাকে ইসলামের প্যাকেটে ঢুকতে বললেন, আর আমার দেশের বুদ্ধিজীবীরা কি করে, ইসলামকে তারা প্যাকেটে ঢুকাইতে চায়। আপনাদেরকে সহজে বুঝবার জন্য, যেই প্যাকেটে তারা ইসলাম ঢুকাইতে চায় এরকম প্যাকেট বাংলাদেশে অনেক আছে। আমি একটা প্যাকেটের নাম বলি, তাদের ভিতরে তারা একটা প্যাকেট আবিষ্কার করেছে, সেই প্যাকেট হলো সুফিজম। কি প্যাকেট? সুফিজম, সুফিবাদ। এদেশের অনেক বুদ্ধিজীবী আছে যাদের বদ্ধমূলের ধারণা হলো প্রকৃত ইসলাম সুফিজম। এ বক্তব্য তারা এ জাতির সামনে বহুবার দিয়েছে, সঙ্গত কারণেই বিগত সময়ে যখন উলামায়ে কেরামের উপরে যখন গ্রেফতার চলতেছিল, এদেশের শীর্ষস্থানীয় হক্কানি রব্বানি আলেমদেরকে যখন অ্যারেস্ট করা হলো, তখন বিভিন্ন মিডিয়া ব্যক্তিদের পক্ষ থেকে যখন বারবার আওয়াজ চলতেছিল দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে অ্যারেস্ট করা, এটা কোনো ইসলামপন্থী মানুষের কাজ হতে পারে না, তখন এদেশের অনেক বড়দের মুখ থেকে, অনেক বড় বড় চেয়ার থেকে একটা শব্দ আপনারা ভেসে আসতে দেখেছেন। তারা বলেছে, আমরা কোনো আলেমকে অ্যারেস্ট করি নাই, সন্ত্রাসীকে অ্যারেস্ট করেছি। এই শব্দ আপনারা শুনেন নাই? তারা এই কথা বললো কেন? আলেমকে অ্যারেস্ট করি নাই, সন্ত্রাসীকে অ্যারেস্ট করেছি, কেন এই কথা বললেন? তার কারণ হলো তাদের অন্তরের ভিতরে এই কথা বদ্ধমূলে ঢুকে আছে, প্রকৃত ইসলাম হলো সুফিজম, প্রকৃত ইসলাম হলো সুফিবাদ। সুতরাং রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি এই জায়গাতে কখনো ইসলাম চলতে পারে না। আর এই নীতিতে যে আলেম অগ্রসর হয় সে ইসলামের বাইরে চলে গেছে, তাই তারা তাদেরকে সন্ত্রাসী বলে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন মুমিন যদি পৃথিবীতে কেউ বলে আমি মুমিন, তাহলে সে কখনো ইসলামকে কোনো প্যাকেটেই ঢুকাইতে পারে না, বরং তাকেই ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। তারা সুফিজমের ছোট এক প্যাকেটে ইসলাম ঢুকাইতে চাইছে, এজন্য মোল্লারা কেন রাজনীতি করবে এটা তারা মানতেই পারে না, কারণ তাদের ধারণা হলো প্রকৃত ইসলাম হলো সুফিবাদ। খানকার ভিতরে বসে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, যিকির, এগুলি হলো প্রকৃত ইসলাম। রাজনীতি আর সমাজনীতিতে ইসলাম কেন নিয়ে আসবে? ইসলাম তো এখানে আনার দরকার নাই। এটা হলো এদেশের সবচাইতে বড় শিক্ষিত বলে যারা জাতির সামনে
যাদের ফেস পরিচিতি আছে তাদের কন্ডিশন এটা। তাহলে যারা অল্প শিক্ষিত তাদের ইমানের অবস্থা মুহতারাম হাজেরিন, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো দেখি। এক লোক বাজার করতে গেছে, যাও বাজারে আসছে, ব্যাগ নিয়ে আসছে 2 ফিট 2 ফিট স্কোয়ার ব্যাগটা, আসার পরে মাস একটা কিনছে 100 ফিট 100 ফিট। তাহলে এখন বলেন তো দেখি, ব্যাগের ভিতরে মাছ ডুববে না মাছের ভিতরে ব্যাগ ডুববে? আপনারা আমার কথা বুঝেন নাই, বুঝেন নাই। এক লোক বাজার করতে আসছে, ব্যাগ একটা নিয়ে আসছে, ব্যাগটা হলো 2 ফিট 2 ফিট স্কোয়ার, মাছ যেটা কিনছে মাছটা হলো 100 ফিট 100 ফিট। তাহলে এখন ব্যাগের ভিতরে এই মাছ ডুববে না মাছ মাছের পেটে ব্যাগ ঢুকে যাবে? এই পৃথিবীর কারো কাছে এমন কোন প্যাকেট নাই যেই প্যাকেটে তারা ইসলাম ঢুকাবে। কেন? ইসলাম তো তোমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত, অত বড় প্যাকেট তুমি পাইবা কোথায়? এজন্য তুমি ইসলামকে প্যাকেটে ঢুকাইতে চাইলে হবে না, তুমি ইসলামের প্যাকেটে ঢুকে যাও। আল্লাহ পাকও এই অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা। মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলি বুঝবেন, আজকে আমার দেশের উন্নত কিছু শিক্ষিত বন্ধুরা আমার যারা ফিরি ফিরি মানুষের মাঝে জ্ঞান বিতরণ করে বেড়ায়, এরা মোল্লাদের ব্যাপারে নানা সময় নানা রকমের বন্ধুরা আমার মন্তব্য ছুড়ে, ওলামায়ে কেরামের ব্যাপারে তাদের একটা বিরূপ মন্তব্য হলো, ওলামায়ে কেরাম একদম গোড়া সংকীর্ণ মনের অধিকারী হলো এদেশের আলেম সমাজ। কেন? কারণ তাদের ধারণা হলো বিস্তৃত বন্ধুরা আমার বিশাল বড় উদার মনের মুসলমান হতে হবে, সংকীর্ণ মনা মুসলমান হলে চলবে না। সংকীর্ণ মনা কি? সংকীর্ণ মনা হলো নামাজে গেলেও ইসলামের নীতি, রোজাতে গেলেও ইসলামের নীতি, হজে গেলেও ইসলামের নীতি, যাকাতেও ইসলামের নীতি, বিয়ে শাদীতেও ইসলামের নীতি, সব কবরস্থানেও ইসলামের নীতি। শুধুমাত্র কেবলমাত্র একটা নীতি তারা মানে, সেটা হলো ইসলাম, এছাড়া আর কোন নীতি তারা মানে না। এই জন্য মোল্লাদেরকে তারা সংকীর্ণ মোনা মুসলিম বলে। তাহলে উদার মোনা মুসলিম কে? উদার মোনা মুসলিম হলো এদেশের ওই রকমের জ্ঞান পাপী আর বুদ্ধিজীবীরা, এদেশের ওই জ্ঞান পাপী আর বুদ্ধিজীবীরা হলো উদার মোনা মুসলিম। কেমন? নামাজে তো ইসলাম মানি, রোজাতেও ইসলাম মানি, হজেও ইসলাম মানি, যাকাতেও ইসলাম মানি, রমজানেও ইসলাম মানি, কবরস্থানেও ইসলাম মানি, মসজিদেও ইসলাম মানি, আমাদের দিল বড় উদার, এ কারণে রাজনীতিতে ইসলাম মানি না, অন্যদেরটা মানি, এটা উদার মন। এখানেও ইসলাম মানতে হবে, এত সংকীর্ণ মন কেন? আর কি? আমরা যখন বিবাহ শাদী করি তখন ইসলাম মানি না, তখন হিন্দুদেরটাই মানি। কেন? উদার মনা মুসলিম আমি। তারপরে বৈশাখ যখন আসে তখন নিজের পরিচয়টাই ভুলে যায়। কেন? আমি উদার মনা মুসলিম। সব জায়গাতে শুধু ইসলাম, ঘরেও ইসলাম, বাইরেও ইসলাম, শয়নেও ইসলাম, স্বপ্নেও ইসলাম, নয়নেও ইসলাম, চোখেও ইসলাম, সব জায়গায় ইসলাম, সংকীর্ণ মনা। আমি ওই সমস্ত উদার মনা মুসলিম বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার এইটা কিছু ইসলাম, কিছু খ্রিস্টীয়, কিছু হিন্দুত্ব, কিছু মজুসিয়াতের তত্ত্ব আর সংস্কৃতি মানা যদি উদার মনা মুসলিম হয়, তাহলে আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা। ধরে নেন আপনাদের এই অঞ্চলে এক ভদ্রলোক 300 বছর হয় তার হায়াত, 300 বছর বেঁচেছিল, আর এই 300 বছরের টোটাল লাইফটাই সে রাজনীতিতে কাটিয়ে দিয়েছে। সে যে রাজনীতি করেছে আপনাদের মতো সংকীর্ণ মনা রাজনীতি করে নাই, উদার মনা রাজনীতি করেছে। সংকীর্ণ মনা রাজনীতি কি? দলের ক্রাইসিস পিরিয়ডেও যে দল, সুখের দিনেও সেই দল, জন্মের পর থেকে শুধু একই দল, এটা হলো সংকীর্ণ মনা রাজনীতি। কখনো এই দল, কখনো ওই দল, কখনো সেই দল, কখনো আর এক দল, এটা হলো উদার মনা রাজনীতি। এই ভদ্রলোক রাজনীতি করেছেন কেমনে? সিরিয়াস উদার মনা রাজনীতিবিদ ছিলেন। কেমন? কেমন? ধরেন স্বাধীনতার পর থেকে এই দেশটা শাসন করেছে বেশ কয়েকটা গ্রুপ, এর ভিতরে মশহুর হলো বর্তমান ক্ষমতাসীন দল, সাবেক বিরোধী দল, এরপরে আবার নান্দল, এরপরে ক্ষমতার কিছু অংশীদারিত্ব ছিল দাড়িপাল্লার। ধরে নেন এই লোকটা করলো কি,
উদারমনা রাজনীতি, উদারমনা মুসলিম নাশক। এ কারণে যখন আওয়ামী লীগের কোন মিছিল শুরু হয় তো তখন তার কপালে নৌকার বেশ লাগায়, একদম প্রথম সারিতে ফুট টান করে যায় আর বলে, আমার দল যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নে যদি বুলেটে আমার দিলটা ঝাঁজদা হয়ে যায় তাও আমি রাজি আছি, তবুও আমি দলের কর্মসূচি থেকে এক পা পিছপা হব না। ফাইন, এ জাতীয় দলের কর্মী ছাড়া তো দল কখনো জাগতেই পারে না। কিন্তু কিছুদিন পরে আবার যখন বিএনপির মিছিল বের হলো তখন উনি ওনার উপরের এটা লেভেলটা চেঞ্জ করলেন, আজকে দানের শীষ লাগাইছে কপালে, লাগায় আজকেও তৃতীয় কাতারে নাই, আজকেও প্রথম কাতারে, প্রথম কাতারে দাঁড়িয়ে বলতেছে দলের জন্য আমি নিবেদিত প্রাণ, আর আমি তোদের মতো সংকীর্ণ মনা রাজনীতিবিদ নই যে শুধু একটা দল নিয়ে জীবন কাটাতে হবে, আমি অন্য দলকেও ভালোবাসি, আমার দিল বড় উদার। এজন্য আজকে বিএনপির দানের শীষের ব্যাস কপালে লাগায় আজকেও প্রথম সারিতে বুক টান করে যাচ্ছে আর বলছে, প্রশাসন যদি বুলেটের আঘাত করো ঝাঁসরা হতে রাজি আছি, দলের এই কর্মসূচি থেকে পিছপা হব না। ফাইন, কয়েকদিন পরে আবার লাঙ্গলের মিছিল যখন বের হয়েছে ভদ্রলোক বলে, আমি অনেক বেশি উদার না, আজকে লাঙ্গলের সাথে আছি, লাঙ্গলের ব্যস্কপালের ভিতরে লাগায়া আজকেও প্রথম সারিতে দাঁড়ায় বলল, এই দলের কর্মসূচি বাস্তবায়নে জীবন নিবেদিত প্রাণ আমি, এই যে আসলাম বুলেটের আঘাত করে আমাকে ঝাঁঝরা করে দাও তবুও দলের কর্মসূচি থেকে পিছপা হব না, এক পাও না। হঠাৎ করে গোপনে টোপনে দাড়ি পাল্লাওয়ালারাও একটা মিছিল বের করেছে, তো ওপেনে বের হওয়ার কোনো সুযোগ নেই, গোপনে বের হয়েছে। এই ভদ্রলোক এতটাই উদারমনা রাজনীতিবিদ, এই দলের মিছিলেও সে এক নাম্বার সিরিয়াল, আজকে দাড়ি পাল্লার ব্যাস কপালে লাগায়া এরপরে চলছে তো চলছে, গোপনে বের হয়েছি তাই বলে কি বুলেট চালাই বা চালাও, দলের কর্মসূচি থেকে পিছপা হব না, জীবন দিয়ে দেব মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান নিয়ে বের হয়ে বলেন তো দেখি, এই লোকের চাইতে উদারমনা রাজনীতিবিদ তো আল্লাহর জমিনে সেকেন্ড ম্যান আর একজনকে আর পাওয়া যাওয়ার কথা না। এই পদ্ধতিতে এই লোক যদি 300 বছর পর্যন্ত রাজনীতি করে তাহলে কত বছর পরে কোন দলের নমিনেশন পাবে, আপনারা বুঝেন নাই কথা, 500 বছর পরে কোন দলের নমিনেশন পাবে একটু জোরেই বলেন, কোন দল দিবে না, কেন, এ তো উদারমনা রাজনীতি, সব জায়গায় সবসময় এক দল করে, কখনো এই দল কখনো ওই দল কখনো সেই দল, এরপরে 100 বছর পেরিয়ে যাওয়ার পরে কোন দলের এমপি নমিনেশন তো দূরের কথা, চেয়ারম্যানই নমিনেশনও মিলবে না। মনে রেখো এদেশের উদার মনা মুসলিম, মনে রেখো এদেশের উদার মনা মুসলিম, নামাজে তুমি ইসলাম মানো, রাজনীতিতে ইসলাম মানো না, রমজানে তুমি ইসলাম মানো, অর্থনীতিতে তুমি ইসলাম মানো না, তুমি কবরস্থানে ইসলাম মানো, বিয়ে শাদী করতে ইসলাম মানো না, তুমি তুমি হজের মৌসুমে ইসলাম মানো, বৈশাখ আসলে তুমি তোমার অস্তিত্বকেই ভুলে যাও, তোমার মত নোংরাদেরকে সারা জীবনেও এই পদ্ধতিতে ইসলাম মানলে কখনো জান্নাতের নমিনেশন মিলবে না। হাজার বছর যদি এই পদ্ধতিতে ইসলাম মানো, হাজার বছর তোমাকে যদি 1000 বার নতুন করে জীবন দেওয়া হয় আর এই চরিত্র যদি না পাল্টাও জীবনে কোনোদিন জান্নাতের নমিনেশন মিলতে, আর একটু জোরে বলেন এটা কি উদারতা না উদাসীনতা, একটু জোরে বলেন না কেন, এটা কি উদারতা না উদাসীনতা, এটা উদারতা না চরিত্রহীনতা, এটা কি উদারতা না লম্পটিয়ার পাটকাড়ি। মুহতারাম হাজিরিন, আজকে আমাদেরকে বকা দেয় আমরা সংকীর্ণ মনা মুসলিম, ওনারা উদার মনা মুসলিম। মনে রাখবেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন দলের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে, দলের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করো, ছোট্ট একটা দেশের ছোট্ট একটা দল, দেশ হিসাবে বলিনি পৃথিবী হিসাবে বলছি, বড় দলই ধরেন সেই দলের যদি ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হয়
কেউ কখনো এটা কখনো ওইটা, তাকে যদি মূল্যায়ন করা না হয় মনে রাখবেন আল্লাহ পাকের কাছে ত্যাগী ইমানদারদের মূল্যায়ন হবে, কখনো এই পথে কখনো সেই পথে তাদের মূল্যায়ন আল্লাহর কাছে কখনোই হতে পারে না। মালিকের কাছে মূল্যায়িত হতে চান তাহলে আপনাকে ত্যাগী মুমিন হতে হবে। কি হতে হবে কথা বলেন, ত্যাগী মুমিন হতে হবে। মুহতারাম হাজেরিন, খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারাতে আদর করে ডাক দিয়ে আমাদেরকে বললেন উদখুলু ফিসসিলমি, কথা বলেন কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। আর একটা বার আল্লাহ তাআলা নিষেধ করলেন কি, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, খবরদার কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন, ইন্নাহু লাকুম আদুউম, আর একটু জোরে বলেন। মুহতারাম হাজেরিন, ঈমান এনেছি আমি, আখিরাতের প্রতি বিশ্বাস আমার আছে, নবীর প্রতি বিশ্বাস আছে, রসূলের প্রতি বিশ্বাস আছে, কিতাবের প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমি জীবন চলার পথে অন্য কোন ধর্মের কারো সংস্কৃতি সভ্যতাকে চয়েস করি, তাহলে আমার কি? আল্লাহ পাক তার রসূলকে দিয়ে অপশন ওপেন করেছেন, আল্লাহ পাক তার রসূলকে দিয়ে জানায় দিলেন, ওগো রসূল আপনি বলে দিন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, দিলে তোমার ঈমান আছে, আমার প্রতি বিশ্বাস আছে, আমার রসূলদের প্রতি বিশ্বাস আছে, আখিরাতকেও তুমি কিছুটা মানো, কিন্তু তোমার চলাফেরা মহব্বত আর ভালোবাসা ইসলাম আর মুসলিমদের সাথে না, তোমার মহব্বত ভালোবাসা চলা সে তো ইহুদিয়াত আর ইহুদির সাথে, হিন্দুত্ব আর হিন্দুদের সাথে, নাসরানিয়ত আর নাসারাদের সাথে, মজুসিয়াত আর মজুসির সাথে। তাহলে আল্লাহ পাকের রসূলকে দিয়ে আল্লাহ জানায় দিলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু মুহাব্বত এবং বাইরের সম্পর্কটা মুশাবাহাত এটা তোমার অন্যদের সাথে, তাহলে মনে রেখো তোমার হাসর হবে তাদের সাথে, হাসর হবে কাদের সাথে, আর একটু জোরে বলেন তাদের সাথে। একদম মুখতাসার একটা ঘটনা বলি, আপনারা প্রত্যেকে জানেন এই ঘটনা, আমি এখানেও বলেছি কয়েক বছর আগে, এই ঘটনা কোন ছোট হুজুরের লেখা না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাইহির লেখা ঘটনা, পছন্দিদা ওয়াকিয়াতের ভিতরে রেখেছেন, উনওয়ান কায়েম করেছেন ইস্তিহসানে কুফর ভি কুফর হে, এই উনওয়ান দিয়ে ঘটনা লিখেছেন। মক্কা শরীফে একজন আলেমের মৃত্যু হল, সকলে মিলে সিদ্ধান্ত নিল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে দাও, পারিবারিক কবরস্থানে দাফন করে দিয়েছে। লম্বা টাইম চলে যাওয়ার পরে ওই ফ্যামিলিতে আরেকজন মেয়ে মানুষের মরণ হল, মক্কা শরীফের সিস্টেম অনুযায়ী আরবের রীতিনীতি অনুযায়ী সিদ্ধান্ত নিল ওই হুজুরের কবরের ভিতরেই এই মেয়েটাকে দাফন করা হবে, তার কবর হয়তো খুললে দেখা যাবে হাড়টা দু চারটা হাড্ডি টাড্ডি থাকতে পারে, এটা স্থানান্তরিত করে এক জায়গায় রেখে দিলেই হবে। সিদ্ধান্ত অনুযায়ী মেয়েটার গোসল কাফন কমপ্লিট করায় দাফন করার জন্য নিয়ে যায়, যখন কবরটাকে খুলছে তখন দেখা গেল আল্লাহ কবরের ভিতরে, এটা কি, দেখা গেল কবরের ভিতরে সদ্য দাফন করা একটা লাশ, কিছুক্ষণ পূর্বে দাফন করে গেছে, এরকম অবাক হয়ে গেলে, কেন, পারিবারিক কবরস্থান, দ্বিতীয় নাম্বার কবরের উপরে কবর খোলার কোনো চিহ্ন নেই, এই লাশ দাফন হলো কেন, কাফনের পরিবেশ কাফনের অবস্থা দেখে আরো আশ্চর্য, কাফন যেই অবস্থাতে কাফন পরানো আছে এটা তো ইসলামিক ডিজাইনের না। তাহলে ভিতরে নামো, কবরের ভিতরে নামার পরে লাশের মাথার দিকে মুখের দিকে থেকে যখন কাপড়টা সরাইছে ইন্নালিল্লাহ, আরো আশ্চর্য, এ তো দেখা যাচ্ছে একজন মহিলা মানুষের লাশ, চেহারার দিকে তাকায় আরো আশ্চর্য, আরব্য কোনো নারীর লাশ বলে মনে হচ্ছে না, এটা ইউরোপিয়ান কোনো মানুষের লাশ হবে চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মুহূর্তের ভিতরে কবরটা ছড়ে খবর ছড়ে গেল ওদের মৌসুম ছিল। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, এক পর্যায়ে পুরো আরবের ভিতরে খবর যখন ছড়ে গেল হজের মৌসুম হওয়ার কারণে বহিরাগত হাজি যারা হজ করতে এসেছেন তাদের কানেও আশ্চর্য খবর ছড়তে, প্রত্যেকে লাশ দেখার জন্য ভিড় জমালো, এর মধ্যেই একজন ইউরোপিয়ান হাজি, তার কানেও এই মেসেজ যাওয়ার পরে আল্লাহর বান্দা উনিও রওনা করলেন,
এক পর্যায়ে সকল মানুষের ভিড় সেট করে সামনে আগায় গেলেন। এক নজর নারীর দিকে তাকাবার পরে চোখের পানি সেরে বন্ধুরা আমার কান্না করে উপস্থিতিকে জানালেন, আপনারা শান্ত হন, এই মেয়েটির লাশের খবর আমার কাছে আছে, ওর পরিচয়। সকলে চিন্তা করলো, না জানি এই লোকটার আপনজনকে নিয়ে হজ ব্রত পালন করতে এসেছিল, আর এখানে তার মরণ হয়ে যাওয়ার কারণে গোপনে সে এখানে দাফন করেছে, এমনটি হবে? না না না, ইউরোপিয়ান হাজি উত্তর করলো, শুনেন, এই মেয়েটির খবর আমার কাছে আছে, পরিচয় আমার কাছে আছে, এই মেয়েটি হলো ইউরোপের এক সম্ভ্রান্ত পরিবারের ইহুদির মেয়ে। আরো আশ্চর্য, ইহুদির মেয়ের লাশ এখানে কেমনে? সে তখন খুলে বলল, আমি ওর বাবার বাসাতে চাকরি করতাম, এই সুবাদে ওর সঙ্গে আমার দেখা হতো। এক পর্যায়ে আমার চরিত্র দেখে মেয়েটি আমার প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়ে, এই দুর্বলতা প্রেম নয়, বরং আমার ধর্মের প্রতি ওর বড় আকর্ষণ তৈরি হয়। ওর বাবার এখানে অনেক লোক কাজ করে, তাদের চরিত্র কেমন, আমার চরিত্র কেমন? এক পর্যায়ে জিজ্ঞেস করে ও যুবক, তুমি তোমার এত সুন্দর চরিত্রটা বানালে কেমনে? আমি তখন পৃথিবীর মহান চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উল্লেখ করে দেই। এক পর্যায়ে পয়গম্বরের অনুপম চরিত্রের কথাগুলি খণ্ড খণ্ড করে তাকে শুনাইতে থাকি, এক পর্যায়ে পয়গম্বরের আনিত মেসেজটা তার কাছে পৌঁছিয়ে দিই। এক পর্যায়ে দ্বীনের প্রতি চূড়ান্ত আকর্ষণ তৈরি হয়ে মেয়েটি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দিন যতই ঘটতে থাকে ইসলামের প্রতি এবং পয়গম্বরের প্রতি ওর মহব্বত বাড়তে থাকে। এক পর্যায়ে আমাকে বারবার চাপ দিতে থাকে, আমি আমার ইসলামটাকে ওপেন করব, কিন্তু আমি ওর হাতে পায়ে ধরে বলতাম, বোন তোমার পরিবার এতটাই প্রভাবশালী, তুমি যদি এখন আমার মাধ্যমে মুসলিম হয়েছে খবরটা যদি ফ্লাশ হয়, তাহলে তোমার ফ্যামিলির লোকেরা আমাকে গুম করে দেবে, এজন্য প্লিজ আমার জীবনের জন্য একটু ধৈর্য ধারণ করো। দেখতে দেখতে হঠাৎ করে মেয়েটি একদিন আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ল, চিকিৎসা করার আগেই মেয়েটি দুনিয়া থেকে বিদায় নিল। মেয়েটি ইসলাম এবং ইসলামী সভ্যতার প্রতি তার যে ভালোবাসা, যেই দুর্বলতা দেখে আমার অন্তরে আগুন জ্বলতেছিল, কমপক্ষে মেয়েটিকে জীবনের শেষ শ্বাসটা ইসলামের সাজে সাজিয়ে দেওয়ার জন্য, কিন্তু বলার সাহস করলাম না। এক পর্যায়ে তারা খ্রিস্টীয় পদ্ধতিতে মেয়েটাকে তাদের কবরস্থানে দাফন করে দিল, আমি শুধুই চোখের পানি দিয়ে মেয়েটাকে বিদায় দিলাম। এরপরে দিল ভেঙে গেল, আমি ওদের বাবার বাসার থেকে চলে গেলাম, আল্লাহ পাক আমাকে সম্পদ দান করেছেন, এই বছর হজ ব্রত পালন করতে এসেছি, এমন মুহূর্তে যখন এমন মেসেজ পেলাম, না দেখেই আমি বলতেছিলাম নিঃসন্দেহে ওই মেয়েটাই হবে, অন্য কোনো মেয়ে নয়। আসার পরে দেখতেছি সত্যি তো সেই মেয়ে। মক্কার ওলামায়ে কেরাম তখন বললেন, খ্রিস্টানের মেয়ে, তাদের জমির থেকে আরদে মুকাদ্দাস মক্কাতে স্থানান্তরিত হওয়ার কারণটা তো একদম স্পষ্ট, আল মারউ মা'আমান, একটু জোরে বলেন না কেন, আল মারউ মা'আমান আহাব্বা, এই অপশনেই তার লাশ খ্রিস্টানদের কবরস্থান থেকে মুকাদ্দাস জমিন মক্কাতে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু এখন মাসআলা হলো আলেমের লাশ গেল কোথায়? ওই সময় তো মোবাইল ফোন ছিল না, ওই আলেমের চেহারা সুরত দাড়ি কেমন, চুলগুলি কেমন, সবগুলি বলে ইউরোপিয়ান হাজিকে বলা হলো, তুমি যখন হজ ব্রত পালন করে দেশে ফিরে যাবে, তখন ওই মেয়েটির কবরস্থানে গিয়ে লাশটা কবরটা খনন করে দেখবে, সেখানে আমাদের আলেমের লাশ পাওয়া যায় নাকি। এক পর্যায়ে তাই করা হলো। এদেশে আসার পরে তার বাবা মাকে জানালে সবাই তো অবাক হয়ে গেল, কৌতূহল প্রত্যেকের ভিতরে, দেখি চলো যাই, এটা তো সম্ভব হতে পারে না। লম্বা ঘটনা মুক্তাসার করে বলি, এক পর্যায়ে যখন মেয়েটির কবরটাকে যখন খনন করা হলো, ওরাও আশ্চর্যান্বিত হয়ে গেল, কবর খনন করতেই দেখলো, আল্লাহ, এ তো সদ্য দাফন করা একটা লাশ মনে হয়। মাত্র দাফন করলে সেই লাশের যে কন্ডিশন হয় সেভাবেই একটা লাশ ওর কবরে, ওর কবরে, এই কবরস্থানটাও তোদের পারিবারিক, অন্য কেউ তো ঢোকার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত যখন লাশ বের হয়েছে, কাফনের দিকে তাকায় দেখে এ তো অন্য ডিজাইনে কাফন করা, এরপরে যখন তার মুখটা খুলেছে, খোলার পরে দেখতেছে এ তো আলেম মানুষের লাশ।
একদম অন টাইমের ভিতরে শেষ করে দিচ্ছি, সম্ভবত হুজুর চলে আসছেন। মুহতারাম হাজেরিন, এই খবরটা মক্কায় পৌঁছাবার পর মক্কার ওলামায়ে কেরাম টিম গঠন করলেন। আলেমের লাশ মুকদ্দাস জমিনে মদফুন ছিল, তার লাশ কেন ইহুদিদের জমিনে চলে গেল? অনেক তাতাব্বু তালাশ করার পরে না কোনো কুল খুঁজে বের করা যায় না। শেষ পর্যায়ে তার স্ত্রীর কাছে যখন জিজ্ঞেস করা হলো, স্ত্রী বলল, শুনেন আমার স্বামী ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক প্রত্যেকটাতে মিয়া মিয়া একশো একশো নাম্বার ওয়ান মুমিন ছিলেন। তবে একটা কথা আমার বারবার জেহেনে উকি মারে, আমি আমার স্বামী বিশেষ সাক্ষাতে মিলিত হওয়ার পর তীব্র শীতের রাত্রে ফজরের আগে যখন গোসল করতে নাম শুরু করতাম, ম্যাক্সিমাম দিন আমার স্বামী এই কথাটাই বলতো, ইসলামের সব কালচার, সব নীতি, সব সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগে, শুধু ইসলামের এই নীতিটা আমার ভালোই লাগে। নাউজুবিল্লাহ বলেন, একটু নাউজুবিল্লাহ বলেন, এই নীতিটা আমার ইসলামের ভালোই লাগে। এই জায়গাতে আমার কাছে বড় চয়েস হলো খ্রিস্টানদের পদ্ধতি কি? খ্রিস্টান ধর্মে সহবাসের পরে গোসল করার কোনো বাধ্যবাধকতা নেই, ইসলামের এই কালচারটা আমার চয়েস লাগে না, এতটুক শুধু বলেছি। কাজ কিন্তু খ্রিস্টানদের পদ্ধতি অবলম্বন করে নাই, ইসলামের তাই মেনেছে, বাপ অন্তরের ভিতরে তাদেরটাকে প্রাধান্য দিয়েছে, মহব্বত করেছে, তাই তাকে দাফন করা হয়েছে মক্কায়, লাশ পাঠানো হয়েছে ইহুদিদের ওখানে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই তো কয়েক এক দেড় মাস আগে পৃথিবীতে যখন খেলা হলো ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ খেলা, খেলতে গেল তো সেই কাতারের, কাতারের সেই ফিল্ডের ভিতরে খেলা হচ্ছে, খেলতে গেছে নেইমার, খেলতে গেছে মেসি। এই নেইমার আর মেসি আমার দেশের মানুষ না, আমার ভাষার মানুষ না, আমার ধর্মের মানুষ না, আমার আপনজন না, আমার রিলেটিভ না, আমি কখনো তার সাথে সাক্ষাৎ হয় নাই, সে আমাকে দাওয়াত করে তার বাসায় নেবে না, আমি দাওয়াত করলেও সে বাসা আমার বাসায় আসবে না। বরং নেইমার আর মেসির আসল পরিচয় হলো যখন ইহুদি কর্তৃক ফিলিস্তিনের মাসুম বাচ্চাদের উপরে নির্মম আঘাত করে শাহাদত শহীদ করা হয়, রক্তে যখন রঙিন হয় ফিলিস্তিনের জমিন, তখন তাম দুনিয়া থেকে ইহুদিদের উপরে যখন ধিক্কার দেওয়া হয়, তখন ইহুদিদের পক্ষ নিয়ে মুসলমানদের বিপক্ষে টুইট করে নেইমার আর মেসি। সেই নেইমার আর মেসির পক্ষ নিয়ে বিগত সময় কি হলো বাংলাদেশে? হাজার হাজার মুসলিম তরুণ তরুণী কেউ নেইমারের পক্ষ নিয়েছে, নেইমার যেদিন হেরে গেছে সেদিন কান্নায় ভেঙে পড়েছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, রাতে ঘুম হয় নাই, মেসি যেদিন পেরেছে সেই দিন আনন্দের কোনো অন্ত নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপরে আক্রমণ করা হয়, খতমে নবুয়তের উপরে আক্রমণ করা হয়, তখন তোমার চোখে পানি আসে না? নেইমার খেলতে গিয়া হেরে গেলে চোখে পানি আসে, মনে রাখবে তুমি মুহাম্মাদি নও, তুমি তুমি নেইমারি, তুমি মেসি গ্রুপের নাম। এখনো সময় আছে, মুনাজারে জামান খতিব আজম আল্লামা ওলীপুরি সাহেব হুজুর কে সাক্ষী রেখে বলছি, এই মুহূর্তে যদি এই অপকর্ম থেকে বিশুদ্ধ তওবা না করো, তার আগেই যদি তোমার মরণ হয়, আর তোমার মরণের পরে যদি জানাজার জন্য আব্দুল কাদের জিলানীকে কবরস্থান থেকে উঠায়া তোমার জানাজার ইমামতি করতে দেওয়া হয়, এরপরেও তোমার হাশর হবে নেইমার আর মেসির সাথে। মুক্তি যদি পেতে চাও এখন তওবা করো, এখন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যক্তির উপরে আক্রমণ করলে, ব্যক্তিত্বের উপরে আক্রমণ করলে, খতমে নবুয়তের উপরে আক্রমণ করলে, তবর তখন তোমার চোখে পানি আসে না, তখন তোমার খাওয়া বন্ধ হয় না, তখন তোমার ঘুম নষ্ট হয় না। মেসি হেরে গেলেই তোমার ঘুম নষ্ট হয়, তুমি যদিও বলছো আমি মুমিন, কিন্তু ভিতরে অন্যদের ভালোবাসা লালন করো। কোরআনে পাকের স্পষ্ট বাণী ঘোষণা আবারো শোনায় দিচ্ছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি নিজে কি ইমানদার বলো, তুমি তো আমার লোক, তোমাকেই বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, বাইরে থেকো না, বাইরে থেকো না, টোটালি ইসলামের ভিতরে ঢুকে পড়ো, নামাজেও ইসলাম, রোজাতেও ইসলাম, হজেও ইসলাম, যাকাতেও ইসলাম, রাজনীতিতেও ইসলাম, অর্থনীতিতেও ইসলাম, পৌরনীতিতেও ইসলাম, সমাজনীতিতেও ইসলাম,
কিছু এটা কিছু ওটা এমনটি যেন না হয়, তাহলে মালিক যত বড় তার অর্ডার অমান্য করার কারণে শাস্তিও। মনে আছেন আপনাদের? আল্লাহ পাক আমাদেরকে কোরআনি এই মেসেজের উপরে জীবন গড়ার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।